আদেশ করুন ইংরেজিতে। 12টি বাক্য আজকে আলোচনা করব যা আমরা প্রতিদিনই ব্যবহার করে থাকি, তো সেগুলো চলুন মজায় মজায় শিখি। তো আমাদের ফার্স্ট বাক্যটা হচ্ছে লেট মি গো। এখানে লেট মিটা হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা অনেক জায়গায় ব্যবহার করা যায়। তো লেট মি গো এটার অর্থ হচ্ছে আমাকে যেতে দাও, কিন্তু আমরা লেট মি গো ভার্বটা ব্যবহার না করে আমরা অন্য কিছু ব্যবহার করতে পারি, যেমন লেট মি এটা আমাকে খেতে দাও, লেট মি ডু সামথিং আমাকে একটা কিছু করতে দাও, লেট মি ওয়াচ দ্য চলো শিখ হিজ ভিডিও, বা লেট মি ওয়াচ দ্য ভিডিওস অফ চলো শিখি, তো চলো শিখির ভিডিও আমাকে দেখতে দাও। তো লেট মি গো দিছে, লেট মি সি দিতে পারি আমাকে দেখতে দাও। তো এটা কখন ব্যবহার করতে হবে? যখন মনে করলা যে এটা তোমার ঘরের মধ্যে দরজার সামনে একজন দাঁড়ায় আছে, তাকে বললা যে লেট মি গো আমাকে যেতে দাও, বাইরে যেতে দাও। বা লেট মি সি কখন ব্যবহার করবা, মনে করলা যে তুমি টিভি দেখতেছো, তোমার টিভি দেখার সামনে কেউ চলে আসছে, তো তুমি বলবা লেট মি সি আমাকে দেখতে দাও, বা লেট মি ওয়াচ। তো এরপরের ওয়ার্ডটা হচ্ছে আমাদের থিঙ্ক বিফোর ইউ স্পিক। তো মনে করলা যে তুমি তোমার একজন জুনিয়র একজন কর্মচারী আছে, তো তাকে বললা ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতে পারবে? তো সে বলবে যে ইয়েস ইয়েস বস, বা ইয়েস স্যার আই ক্যান ডু দ্য ওয়ার্ক। তখন এই কাজটা তুমি আরও শিওর হওয়ার জন্য তুমি বলতে পারো যে থিঙ্ক বিফোর ইউ স্পিক। থিঙ্ক বিফোর ইউ স্পিক অর্থ ভেবে চিনতে বলো। তো তাকে একটু ভেবে চিনতে বলার একটু সময় দিলা, যদি কাজটা রিস্কি হয় তো এটা বলতে পারো। তো আমাদের নেক্সট সেন্টেন্সটা হচ্ছে মুভ অ্যাসাইড, আর একটা হচ্ছে মুভ অ্যাহেড। দুইটা কিন্তু এক না, একটা হচ্ছে মুভ অ্যাসাইড এক পাশে দাঁড়াও, আর একটা হচ্ছে মুভ অ্যাহেড এগো। তো মুভ অ্যাসাইড হচ্ছে রাস্তা দিয়ে হাঁটা যাইতেছে, একজন দাঁড়ায় আরিছে, তো সে রাস্তার মাঝখানে দাঁড়ায় আরিছে, তাকে বলতে পারো যে মুভ অ্যাসাইড এক পাশে দাঁড়াও। আর একজন সামনে দিয়ে হেঁটে যাইতেছে বা দাঁড়ায় আরিছে, তাকে বলতে পারো মুভ অ্যাহেড, সামনে এগিয়ে যাও। তারপরে হচ্ছে ডোন্ট ডিলে। তুমি ডোন্ট ডিলে এটার অর্থটা হচ্ছে দেরি করো না। তুমি তোমার ফ্রেন্ডকে বলতে পারো যে টুমোরো মর্নিং 8 PM উই হ্যাভ টু গো টু কলেজ ফর এক্সাম, প্লিজ ডোন্ট ডিলে, আই অ্যাম ওয়েটিং ফর ইউ। তো এইভাবে বলতে পারো। তো ডোন্ট ডিলে মানে দেরি করো না, দেরি না করার জন্য। এরপর হচ্ছে প্লিজ অ্যালাউ মি টু গো। এখন মনে করলো তোমার বস বা তোমার সার্জিক অফিস রুমে ডাক দিল, স্কুলের স্যার, ঠিক আছে, অফিস রুমে ডাক দিল বা বসের রুমে ডাক দিল, তো সেখানে কাজ কথাবার্তা বলা শেষ, এখন তুমি কিন্তু চলে আসতে পারবা না, তোমাকে অবশ্যই পারমিশন নিয়ে তারপর চলে আসতে হবে। তখন তোমাকে বলতে হবে প্লিজ অ্যালাউ মি টু গো, মানে আমাকে দয়া করে পারমিশন দিন আমাকে যেতে, মানে দয়া করে আমাকে যেতে দিন, এটার অর্থটা এটা। বা মানে অ্যালাউ মিন্স হচ্ছে পারমিশন, তুমি পারমিশন চাইলা। তো প্লিজ ওয়েট এ লিটল লঙ্গার। এখন মনে করলো তুমি তোমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলা, তো তোমার ফ্রেন্ড বাড়িতে নাই, তো তার বাবা কি বলবে বা তার বাড়ির কে অনেকেই একজন বলবে প্লিজ ওয়েট এ লিটল লঙ্গার, কারণ বিকজ হি উইল বিকাম সুন, সে খুব শীঘ্রই চলে আসবে। তো এটার অর্থ হচ্ছে আর একটু অপেক্ষা করুন। প্লিজ কিপ কোয়াইট, এটা হচ্ছে এটা অবশ্য সবাই জানো, দয়া করে চুপ করো। তো এখানে প্লিজ কিপ কোয়াইট তুমি স্কুলে বলতে পারো স্টুডেন্টদেরকে, বা একটা তুমি খবরের নিউজ শুনছো বাড়িতে, তো সবাই কথা বলছে, তো তাদেরকে বললা প্লিজ কিপ কোয়াইট, আই অ্যাম লিসনিং দ্য নিউজ, প্লিজ কিপ কোয়াইট, আমি খবরটা শুনতেছি, তো সবাই একটু চুপ করো। তো কিপ ইউর হোম ক্লিন, এটা বাড়ির সবাইকে তুমি বা তোমার রুমমেট যারা আছে তাদেরকে বলতে পারো, কিপ ইউর হোম ক্লিন, বা কিপ ইউর রুম ক্লিন, বা কিপ ইউর ক্লাস ক্লিন। আচ্ছা, কাম টু দ্য পয়েন্ট। তো তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলতেছ যে তুমি দেখতে খুব সুন্দর, ইউ লুক ভেরি নাইস, তোমার মুখে যে তোমার ফেসের মধ্যে যে মানে
তোমার মুখের মধ্যে যে তিলটা আছে এটা খুব সুন্দর, তো তুমি কথাটা পেঁচাচ্ছ, ঠিক আছে? তো সে বলবে এই সময় কি বলবে, সে বলবে কাম টু দ্য পয়েন্ট। অবশ্যই কি আসল কথায় আসো যে কি বলতে চাচ্ছ, ঠিক আছে? তো এরপরে হচ্ছে ডোন্ট সে এনিথিং, তো একজনের তোমার কথা আর ভালো লাগছে না, তো সে কি বলবে, ডোন্ট সে এনিথিং, কিছুই বলো না, ভ্যাকেট দ্য প্লেস, জায়গাটা খালি করো। তো তোমাকে একটা অর্ডার করতেছে যে তুমি জায়গাটা খালি করে এই জায়গার মধ্যে যে লোকজন আছে তাদেরকে বের করে জায়গাটা খালি করো। ডোন্ট বি সিলি, পাগলামো করো না। তুমি মনে করলা তোমার গার্লফ্রেন্ডকে বললা যে ইফ ইউ ডোন্ট লাভ মি আই উইল ডাই, আই উইল ডাই, তো যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে আমি মরে যাব। তো সে তখন কি বলবে, পাগলামো করো না, ডোন্ট বি সিলি। প্রত্যেকটা বাক্যই আশা করি সবাই অনেকবার বলে বলে প্র্যাকটিস করবে, কারণ হচ্ছে প্র্যাকটিস সবকিছুর মূল। এক একটা বাক্য 20-30 বার 50 বার 100 বার যখন বলবে তখন এটা তোমার ভিতরে চলে আসবে, তোমার ব্লাডের মধ্যে এটা বাক্যটা চলে আসবে, সেন্টেন্সটা চলে আসবে। যখনই তুমি এই ধরনের কথা বাংলাতে বলতে যাবা তখনই তোমার মাথায় কিন্তু ইংরেজিটা চলে আসবে। তো বাক্যগুলা বা সেন্টেন্সগুলা বারবার বলো, বারবার রিপিট করো, তাহলে অবশ্যই তোমার ভিতরে এই সেন্টেন্সগুলো চলে আসবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে, ধন্যবাদ।